হিসাব করে দেখেন আপনার 10 বছরের নামাজ কাজা আছে, 15 বছর 20 বছরের নামাজ কাজা আছে, কি করব এগুলো নামাজের? আল্লাহর কাছে maaf চাবো, ইনশাআল্লাহ আল্লাহ maaf করে দিবেন, এটা একটা অপশন। যদি না করেন, এই নামাজগুলোর কাফফারা কে দিবে? এই নামাজগুলো কি টাকা পয়সা হিসাব করে হুজুরকে খাওয়ালে হবে? এখন এক নতুন একটা সুন্নত বের হয়েছে, মানুষ মারা গেলে হুজুরকে ডেকে বলে আমার আব্বা 10 বছর নামাজ পড়ে নাই, হুজুর কত টাকা দিলে নামাজগুলো কাজা হবে? হুজুরও বলে হ্যাঁ প্রত্যেক নামাজের জন্য যদি 500 করে দেন আমি ওয়াক্ত ওয়াক্ত হিসাব করে পড়ে দিব। তো এদিকে দুই দিক থেকে তার লাভ, সে অর্থ পেল, নামাজ পড়লো, তার নিজের নেকি হলো, তার বাবার কিছুই হলো না। তো এভাবে কি হবে? আদায় করতে হবে। আরেকটা সহজ বুদ্ধি আছে, একটা না দুইটা, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, জামাতে নামাজ পড়া। যখন আপনি জামাতে একক তো নামাজ পড়ছেন, আপনি 25 বা 27 ওয়াক্তের নেকি পাচ্ছেন। এখানে আপনি ক্যালকুলেশন মিলাতে পারবেন। একটা হচ্ছে বেশি বেশি নফল নামাজ পড়া, ফরজের ঘাটতিগুলো আল্লাহ পাক নফল দিয়ে পূরণ করবেন ইনশাআল্লাহ। আরেকটা অপশন আছে, উমরা করা। কেন বললাম উমরা করা? উমরা করতে গেলে আপনি কাবা ঘরে হারামে নামাজ পড়বেন, আবার যদি আপনি মদিনা জিয়ারত করতে যান